নমস্কার বন্ধুরা, আমি রাখি। আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে। আজকে আমি বানাচ্ছি পুর ভরা পুঁই পাতার বড়া। আমি জানি এটা আপনাদের অনেকের কাছেই কিন্তু অজানা একটা রেসিপি, আর খেতে কিন্তু এটা দুর্ধর্ষ হয়। তো আমার রিকোয়েস্ট, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7টা পুঁই পাতা। আর এই পাতাগুলোকে একটু ফ্রেশ দেখে নেবেন, আর পাতাগুলো একটু বড় সাইজের নেবেন, তাতে এটা করতে সুবিধা হয়। আর এখানে আমার রয়েছে একটা বড় সাইজের আলু, ভালো করে সেদ্ধ করে নিয়ে আলুটাকে ম্যাশ করে রাখা আছে। এখানে আমার আরও কিছু উপকরণ রয়েছে, রয়েছে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতো কুচানো আদা, কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ রসুন কুচি, রয়েছে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, 1/2 কাপের মতো রয়েছে এখানে বেসন, আর রয়েছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এটা বেশ মুচমুচে হবে। তো এখন আমি রান্নাটা শুরু করছি। এখন প্রথমেই পুরটাকে তৈরি করে নেব। তার জন্য এক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আঁচটাকে কমিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রং করে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে ভাজলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন, আপনারা যেমন ঝাল খান তেমন পরিমাণে দেবেন, তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। এখন সব উপকরণগুলো আবার একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। আমাদের এই উপকরণগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, দেখুন একটা হালকা বাদামি রং চলে এসেছে। এবারে এর মধ্যে আমি এই ম্যাশড করে রাখা আলুটা দিয়ে দিলাম। সব উপকরণের সাথে আলুটাকে একটু ভালো করে নেড়ে নেব। আঁচটাকে একটু কমিয়ে রেখেই কিন্তু আমি সব উপকরণের সাথে আলুটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো। এর মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। শুকনো গরম কড়াইতে নেড়ে নিয়ে সেটা গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে, রেসিপিটা খেতেও খুবই ভালো হয়। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারেন, তাতেও এটা ভালো লাগবে। তো দেখুন আমাদের এই আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নিলাম বেসন, 1/2 কাপ বেসন, আর নিয়ে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। আবারও বলছি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মতো রেড চিলি পাউডার, ঝালটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন, আর একটু স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প করে জল অ্যাড করছি। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পুঁই পাতার মধ্যে ভালো করে কোটিং করা যাবে না। এখন দেখুন এটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে। ব্যাটারটা কিন্তু একটু মিডিয়াম ব্যাটার তৈরি হবে। এখন আমি একটা করে পুঁই পাতা নিয়ে কিছুটা পরিমাণ এই আলুর পুর ভালো করে একটু পুরো পুঁই পাতাটার মধ্যেই এইভাবে একটু ছড়িয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, আর পাতলা মসুর ডালের সাথে এটা পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। এখন আলুটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে পাতাটাকে এইভাবে আমি একটু ফোল্ড করে নিলাম। তারপরে এটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজলেই আমাদের কিন্তু পুঁই পাতার বড়া একদম তৈরি। তো আমাদের এটা ভাজার জন্য বেশ কিছুটা আমি রিফাইন্ড তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন একটা করে পুঁই পাতা নিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভাজলে কিন্তু এটা বেশ মুচমুচে খেতে হয়, খেতে খুবই ভালো হয়। আর একদমই আনকমন একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন গরমকালে কিন্তু পুঁই শাক অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়, তো আপনারা এটা বানাতেই পারেন। তো এইভাবে এগুলোকে আমি ভেজে নেব। আমরা তো ডালের সাথে খাওয়ার জন্য অনেক ধরনের ভাজাভুজি করে থাকি, আর পুঁই শাক দিয়ে একঘেয়েমি পুঁই শাকের তরকারি বা পুঁই শাক ভাজা এগুলোই করে থাকি। তো এই
রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন আমাদের পুঁই পাতাগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। এখন এগুলোকে আমি আবার একটু হতে দিচ্ছি। আমাদের এই পুঁই পাতার বড়া একদম তৈরি, গরম গরম পরিবেশন করার জন্য তেল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।